দুটো আপন আইন যেটা বলে সে আপন আইন হচ্ছে ভারতবর্ষের দুটো, এক
কিভাবে নির্ধারিত হবে সেটা নির্ভর করে কনস্টিটিউশনের উপর। আরেকটা আছে মেজর অ্যাক্ট, যা কিছুটা অংশ বলেছে আমার বন্ধু, সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ক্রিমিনাল কোড, তারপর যে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং এভিডেন্স অ্যাক্ট, এই দুটো হচ্ছে ভারতবর্ষে অপর আইন। আর ভারতবর্ষে আর যত আইন আছে সেগুলোকে সাধারণত আমরা বলে থাকি পিআরআই বা এক্সট্রা জুডিশিয়াল ল। এইগুলো ভারতবর্ষে কিন্তু অসংখ্য আছে, কয়েকশো আছে এই পিআরআই এবং এক্সট্রা জুডিশিয়াল ল। এবং এই আইনগুলো তাই যে ধরুন 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট, তারপর আসছে 1986 সালে সিটিজেনশিপ অ্যাক্ট, তারপর আসছে 1992 সালে সিটিজেনশিপ অ্যাক্ট, মানে এগুলো সব অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কিন্তু মূল অ্যাক্টটা হচ্ছে 1955 সালে। কিন্তু 1955 সালে যেটা আনলো আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় কোনো প্রয়োজনই ছিল না, কারণ ভারতবর্ষের কনস্টিটিউশনের পার্ট টু যারা পড়েছেন তারা দেখেছেন সেখানে আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 11 পর্যন্ত খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ভারতবর্ষের নাগরিক কারা কারা হতে পারে। আমি সময় নষ্ট করবো না, তাহলে প্রত্যেকটা আমি পড়ে দিতে পারতাম আপনাদেরকে, তো সে কি আইন হল। এবং 1955 সালে আমরা দেখলাম এবং এই সিটিজেনশিপ অ্যাক্টের 11 নম্বর ধারাতে বলা হল কি না, পার্লামেন্ট তার আইন প্রণয়ন করতে পারে এবং সেটা অ্যাক্টে পরিণত হবে, উভয় সবার সম্মতিক্রমে রাষ্ট্রপতি সিগনেচার করবে, তারপরে সেটা আইনে পরিণত হবে এবং এই সিটিজেনশিপ সংক্রান্ত বিষয়ে তার নতুন করে আইন প্রণয়ন করতে পারবে। ফলত 1955 সালে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি হল এবং সেই সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু খুব পরিষ্কার ছিল, যেখানে বলতে জন্মসূত্রে হতে পারে, তারপরে তারা যদি কেউ মনে করে ভারতবর্ষে 6 বছর বা 8 মাস তারা বাস করেছে, তারা ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে চান, তারা ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে পারে, বা ভারতবর্ষের কোনো মানুষ যে বিদেশে থাকে তিনি ভারতবর্ষে আসবেন কর্মসূত্রে, বিদেশে গেছে নাগরিক তিনি ভারতবর্ষে নাগরিক হতে পারেন। তারপর ওভারসিজ সিটিজেনশিপের একটা ধারা তার মধ্যে তুলে দেওয়া হলো, যাও এগুলো তো আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু গণ্ডগোলটা শুরু হলো 1986 সাল থেকে, অন্তত আমার মতো মনে হয় 1986 সাল, কারণ সেখানে প্রথম শর্ত আরোপ করা শুরু যে সিটিজেনশিপ হবে তুমি জন্মেছ ঠিক আছে, কিন্তু তোমার বাবা মায়ের যে কোনো একজনের ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষে জন্মেছে কিনা এটা দেখতে হবে, প্রথম শর্ত কিন্তু এখান থেকে শুরু হলো। এবং তারপরে এটাকে আরো করা হলো কোন সময় এসে 2003 সালে এসে, তখন না অটল বিহারী বাজপেয়ী অনেকে সুখ্যাতি করছিলেন, এখানে অটল বিহারী বাজপেয়ী আমি জানি না, অটল বিহারী বাজপেয়ী মারাত্মক ভাবে সেটাকে নিয়ে গেলেন এবং সেখানে কতগুলি শব্দকে ঢোকানো হলো, যে শব্দগুলো ভারতবর্ষের কোনো আইনে ছিল না, ভারতবর্ষের কনস্টিটিউশনে তো ছিল না, অনুপ্রবেশ। সেখানে বলা হলো ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করছেন, আমি জন্মলেই হবে আমার বাবা এবং মা এবং উভয়কে এই ভারতবর্ষের নাগরিক হতে হবে, এবং শুধু তাই নয় এর মধ্যে একজন ভারতবর্ষের নাগরিক হতেও পারে, কিন্তু আরেকজন তিনি ইলিগাল মাইগ্রেন্ট যদি হন, এই ইলিগাল মাইগ্রেন্ট শব্দটা তখন প্রথম চালু হবে। ঠিক আছে, আজকে হচ্ছে
আসছেন। সেন্সাস যেমন করা হয় সেইভাবে আপনাদেরকে এনআরসিটা করতে হবে।
চেয়ারম্যান এবং মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি একটা তথ্য দিয়েছিলেন আমাদের, সেই তথ্য আমার কাছে আছে, এবং সেখানে তিনি দেখিয়েছেন পরিষ্কার ভাবে যে 1947 সালের পর থেকে 2018 পর্যন্ত আসামে জনসংখ্যা কিভাবে বেড়েছে, কোন জনসংখ্যা কিভাবে বেড়েছে, এবং 1971 পরে তিনি যে ইন্ডিয়াতে দেখাচ্ছেন সেখানে দেখাচ্ছেন অত্যন্ত খুব কম সংখ্যক 35,000 থেকে 36,000 মানুষ যারা এই ইয়ের পরে আপনার 91 পরে আসামে এসেছে, সেরকম ওই সংখ্যাটা হচ্ছে মাত্র 30,000 থেকে 35,000। সুতরাং সুপ্রিম কোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছিল যার ফলে এনআরসিটা শুরু হলো। এবং ঠিক কি হলো যেটা শুনুন, এটা এটা আমাদের ক্ষেত্রে হবে কিনা আমরা জানি না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে হবে কিনা জানি না, কারণ এখন দাঁড়িয়ে আমিও বলতে পারি না যে আমি এই দেশের নাগরিক কিনা। আসামে বলা হলো যে আসামে কেউ নাগরিক, আসামের একজন মানুষও নাগরিক নয়, সুতরাং নাগরিকত্বের জন্য তোমরা অ্যাপ্লাই করো। তা সেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো কতজন? 3,33,756 জন মানুষ তারা অ্যাপ্লাই করলো যে আমাদের নাগরিকত্ব দাও। সংগত কারণে এই প্রশ্ন উঠেছিল, আসামে মামলাও হয়েছিল, সে মামলা পেন্ডিং পড়ে আছে, তার হিয়ারিং দুদিনে হেয়ারিং হয়েছিল, তারপরে সেটা পড়ে আছে। তারা প্রশ্নটা তুলেছিলেন যদি আপনাদের আসামে একজনও নাগরিক না থাকেন তাহলে আসামের যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকারটি কি অবৈধ সরকার? যদি ইলিগাল মাইগ্রেন্ট হয়ে থাকে তাহলে ইলিগাল গভর্নমেন্ট, তাহলে ইলিগাল গভর্নমেন্টের কোন অধিকার আছে নতুন করে আবার সে এনআরসি করবার কোন অধিকার থাকে? সে মামলা পেন্ডিং হয়ে গেছে কিন্তু, এবং আসামে করা হবে 3,33,000 মানুষ করলেন। এবং এর মধ্যে থেকে দেখা গেল যে 2018 সালে যে ড্রাফটটা বেরোলো সেই ড্রাফটটাতে দেখা গেল 24,000+ তাদের নাম এনআরসিতে আসেনি। এবং এই এনআরসিতে 24,000 মানুষের নাম যে আসেনি তার পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। সেই অন্যতম কারণগুলো হচ্ছে বাঙালি বিদ্বেষ, এবং আসামের মূল যে আদিবাসী মানুষ ট্রাইবাল যাদেরকে বলা হয়, হাজং হতে পারে, কার্বি হতে পারে, মিজিং হতে পারে, ডিমাসা হতে পারে, বোরো হতে পারে, এরকম 46টা গোষ্ঠী আছে সেখানে। তাদের অধিকাংশ মানুষ আমার পরিপত্র, আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবেন অমিত শাহকে, কে তরুণ গগৈ আমরা চিনি না, কে সোনোয়াল আমরা জানি না, আমরা এখানে আছি, আমাদের এখানে বংশ, এই প্রকৃতির সঙ্গে আমরা আছি, আজকে বছরের বছর যুগ যুগ ধরে আমরা কিভাবে নাগরিকত্বের প্রমাণ দেবো? এটা একটা প্রশ্ন ছিল, যার ফলে সংখ্যাটা হওয়া উচিত ছিল আরো বেশি, কিন্তু হয়নি। 3,33,000 হয়েছিল এবং তার মধ্যে থেকে 40,000 বাদ গেল। এবং 40,000-এর কাছে অপশন হলো কি, যে তোমরা পুনরায় আবার নাগরিকত্বের জন্য আবেদন করো এবং সেগুলো ওই ফরেন ট্রাইব্যুনালস এই কোর্টেগুলোতে বিচার হবে, এবং বিচারে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে তুমি নাগরিক। এবং সেখানে দেখা গেল কি, যে আবেদন করলো মাত্র 36,000 লোক, 40,000 মানুষ কিন্তু আবেদন করেনি, অর্থাৎ ওই 4,00,000 মানুষ তাদের ম্যাক্সিমামটাই হচ্ছে যে তারা ড্রাইভার মানুষ সেখানে এই হাজং কার্বি এই সমস্ত আদিম মানুষ আদিম ভূমিপুত্র সেখানকার তারা তারা কিন্তু কেউ অ্যাপ্লাই করেনি। তাহলে তাদেরকে যদি ধরতে হয় তাহলে 19+4 অর্থাৎ 23,00,000 কে আমাকে ধরতে হবে। এবং এর সঙ্গে এরা জলের কি ভোটার 1,30,000 কি ভোটার রয়েছে সেখানে, তাদের নামগুলো কিন্তু আসেনি। এবং অদ্ভুতভাবে আমার কাছে বইটি আছে, কারণ আমরা ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আসামের বিস্তীর্ণ এলাকাতে আমরা একটা সর্বভারতীয় মানব অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এপিডিআরের কর্মী হিসাবে আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে বটপেটা, গোয়ালপাড়া, হোসাই, শিলচর, মন্ডাগাঁ এই সমস্ত মানে লোয়ার আসাম এবং ব্রহ্মপুত্র ব্যাংক এইগুলোতে আমরা এই 10 দিন ধরে চষে বেরিয়েছি কিন্তু টিম করে। এবং সেখানে কিছু অদ্ভুত সমস্ত বিষয়গুলো, কারণ আমাদের মাথায় এসেছিল এনআরসিটা কি, এনপিআরটা কি, ডিটেনশন ক্যাম্পটা কি, ডি ভোটারটা কি, তারপর ফরেন ট্রাইব্যুনালস কি, এইবার আমরা গিয়ে দেখলাম ফরেন ট্রাইব্যুনাল কিন্তু এই এনআরসির কারণে হয়নি,
এবং ওখানে ডিটেনশন ক্যাম্প 1988 সাল থেকেই আছে। এবং এই ফরেনার ট্রাইব্যুনাল সম্পর্কে সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যে এটা কোশি লিগাল, মানে এখানে উকিল বন্ধুরা আছেন তারা আরো ভালো বলতে পারবেন, যেটা সম্পূর্ণ একটা আইনি সমস্যা কিন্তু নয়। এবং সেখানে যারা রয়েছেন কাজ করেছেন তারা অধিকাংশ 90 আসামি যুবক যারা উপালেখিতার সাথে পাশ করেছেন এফিসিয়েন্ট নন, এবং বাঙালি বিদ্বেষ, সে হিন্দু হোক মুসলিম হোক, এক ধরনের বিদ্বেষ তাদের মধ্যে রয়ে গেছে তাদের কারণে। এবং একমাত্র ডিটেনশন ক্যাম্পে পাঠাবার অধিকার সেখানকার পুলিশদের নেই, সেখানকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের নেই, একমাত্র আছে ফরেনার্স ট্রাইব্যুনালে, তারাই তাকে ডিপোর্টার হিসাবে চিহ্নিত করবে এবং করে তারপরে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এবার ডিটেনশন ক্যাম্প সম্পর্কে আমাদের অনেক নানা ধরনের আগ্রহ, নানা ধরনের কথা শুনেছিলাম আমরা, কিন্তু আমরা কি সেখানে দেখেছি ডিটেনশন ক্যাম্প বলতে ছটা ডিটেনশন ক্যাম্প আছে, একটা আছে গোয়ালপাড়ায়, একটা আছে তেজপুরে, একটা আছে শিলচরে, একটা আছে বঙ্গাইগাঁও, এরকম ছটা আছে। এবং সেখানে টোটাল সংখ্যাটা হচ্ছে 933 জন আছে সেখানে। এই এনআরসির কারণে কেউ কিন্তু ডিটেনশন ক্যাম্পে যায়নি, কারণ এই যে এনআরসিটা হচ্ছে এটা ফাইনাল এনআরসি লিস্ট করবো সরকারও ঘোষণা করেছে ইতিমধ্যে। এবং এই পিপুল লোককে কোথায় ঢোকাবে ডিটেনশন ক্যাম্পে? পিপুল লোককে 10টা সেখানকার ডিটেনশন ক্যাম্প গ্র্যান্ট হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পে 3000 মতো লোক থাকতে পারবে, অর্থাৎ 10টা ক্যাম্পে 30,000 লোক সেখানে থাকতে পারবে। তাহলে এই 1900 লোককে কোথায় পাঠাবে তারা? এটা তারা খুঁজেছে। আসলে এদের যে মস্তিষ্ক যেটা কাজ করেছে, এদের যে ন্যারেটিভ যেটা হয়েছে সেটা কিন্তু এটা নয়, ডিটেনশন ক্যাম্পে ঢোকাবো মূলত এটা নয়। জনগোষ্ঠীর জনসংখ্যা তারা একটা বিভাজন একটা তৈরি তারা করবে, এই পরিকল্পনাটাকে তারা মাথায় নিয়েছে। এবং সেই পরিকল্পনাটা আস্তে আস্তে ফুটে উঠলো 2019 সালে ক্যাপ ক্যাপ থেকে যেটা ক্যাপে পরিণত হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হলো সেইখানে। এবং এই যে 2000 আপনার ইয়ে হচ্ছিল লজিক, এই লজিকগুলোকে আমি বলতে চাইছি যে লজিকগুলো আমাদের ধারণা সেটা তিনটে জায়গা রয়েছে। একটা জায়গা রয়েছে যে তুমি বলছো ভারতবর্ষে যে এই বিজাতি তত্ত্বই বলুন বা ভারতবর্ষ দ্বিখণ্ডিত হোক, এটার কৃতিত্ব ব্রিটিশদের নয়, কিন্তু এটার কৃতিত্ব ভারতবর্ষের পুরাতন জনসংঘের এবং সঙ্গে কিছু হিন্দু কংগ্রেসী নেতাদের। কারণ আমরা দেখছি যে একজন ঐতিহাসিকের লেখা একটা বই থেকে যে 1932 সাল থেকে 1947 সালের আগে পর্যন্ত সেখানে এই হিন্দু মহাসভা পরবর্তী ক্ষেত্রে জনসংঘ তারা 76টি পথসভা করেছিলেন, যে পথসভার মধ্যে দিয়ে তারা বলতে চাইছিলেন বাংলাকে ভাগ করা হোক, বঙ্গভঙ্গ জারি, আপনারা জানেন রবীন্দ্রনাথ রাজকরণ রাজোৎসব শুরু করেছিলেন না বাংলাকে আমরা ভাগ হতে দেবো না, কিন্তু এই বাংলা ভাগের পক্ষে ছিলেন আজকে শ্যামা, আজকের শ্যামা প্রসাদ, মানে আজকে অমিত শাহের গুরু, আজকে জানে সেখানকার মাইনরিটিদের জন্যে মানে রিলিজিয়ান মাইনরিটিদের জন্যে তাদের প্রাণ ব্যাকুল হয়ে উঠছে কাঁদছে। আসলে তারা ছিলেন কিন্তু এই উদ্যোক্তা, অন্যতম প্রধান উদ্যোক্তা। সে যাই হোক 1940 সালে কিন্তু একটা সেটেলমেন্ট হয়ে যায়, সেই সেটেলমেন্টে আলোচনাটা যেটা ওকে লিয়াকত আলী, তারপরে আলী জিন্না, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এরা সবাই ছিল সেখানে। গান্ধী সেই মিটিং থেকে উঠে চলে এসেছিলেন, কারণ সেই মিটিংও ঠিক হচ্ছিল যে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাড়া হবে। এবং জিন্না খুব খোলাখুলি বলেছিলেন যে আমার কান্ট্রিতে মুসলিমদের জন্য আলাদা একটা দেশের দরকার এবং সেই দেশটা পাকিস্তান হবে। এবং তখন দেখা গেল
তা সেই কারণে যখন 1940 সালের দিকে একটা ডিসিশন হয়ে যায় যে এইভাবে ভাগ হবে, এবং সেই ভাগের ক্ষেত্রে দেখা গেল যেটা তো পরিষ্কার পুরোপুরি বলেছিল যে মুসলিমদের জন্য আলাদা দেশ দরকার এবং সেটা পাকিস্তান। ঠিক আছে, ভারতবর্ষে কিন্তু জওহরলাল নেহরু বলুন, সর্দার বল্লভভাই প্যাটেল বলুন, বা গান্ধী বলুন, বা অন্য কংগ্রেসি নেতারা, তারা কেউ কিন্তু বলেননি যে হিন্দুদের জন্য ভারতবর্ষ। তারা প্রত্যেকেই সেখানে সেকুলারিজমের প্র্যাকটিস হবে এবং সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে রিলিজিয়নের বেসিসে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হবে না। এবং অসাধারণ একটি কথা বলেছিলেন সেই সময় নেহরু, পরবর্তীকালে তার ভূমিকা কি ছিল বা সেই সময় তার ভূমিকা ছিল, এত শুনছেন বিশ্লেষণ না হলেও আমি বলতে পারি যে তিনি বলছেন যে ভারত কি এক পৌঁছ, এই বইটা যারা পড়েছেন তারা দেখবেন সেখানে বলছে যে কোন জাতি যদি ধর্মের ভিত্তিতে জাতি তৈরি হয়, দেশ তৈরি হয়, তার মতো অবাধা দেশ আর পৃথিবীতে হয় না। সুতরাং ভারতবর্ষ যেটা হয়, ভারতবর্ষ প্র্যাকটিস করে গেছে সেকুলারিজমে, ভারতবর্ষের কনস্টিটিউশনে যদিও সেকুলার শব্দটা প্রিয়াম্বুলে এসেছে অনেক পরে, অর্থাৎ 1976 সাল, তখন এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী, তখন মূর্তি সূর্য, সেই সময় ইন্দিরা গান্ধী দুটো শব্দকে যুক্ত করেছিলেন ভারতবর্ষের কনস্টিটিউশনে প্রিয়াম্বুলে, একটা হচ্ছে সোশ্যালিজম আর একটা হচ্ছে যে আপনার সেকুলার। এই দুটো শব্দকে তিনি 42 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে যুক্ত করা হয় ভারতবর্ষের কনস্টিটিউশন। এবং তার একটা প্র্যাকটিস যেটা হয়েছে কনস্টিটিউশনে, আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস যারা করেছেন থার্ড পার্টের মধ্যে রয়েছে, এবং সেই থার্ড পার্টের 12 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত সেই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু পরিষ্কার বলা আছে, যেটা আমরা দেখি ভারতবর্ষের শাসকরা কি কংগ্রেস কি তৃণমূল কি বামফ্রন্ট তারা সবাই অনুশীলন করে গেছেন, কিন্তু কনস্টিটিউশনের ওই ডাইরেকশনকে তারা অমান্য করে। কি সেটা? সেটা ছিল যে কোনো সরকারি ব্যক্তি বা কোনো সরকারি সাহায্যপুষ্ট কোনো ইনস্টিটিউশন কোনো রকমের ধর্মীয় অনুদান বা ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা করা যাবে না। এমনকি এখানকার থানাতে পেছনে একটা কালীর ফটো রাখা যাবে না, একটা শিব মন্দিরও সেখানে প্রতিষ্ঠিত করা যাবে না। এটা ছিল ভারতবর্ষের কনস্টিটিউশনের আত্মা, ভারতবর্ষের কনস্টিটিউশনের সেকুলারিজমের এই ভাবনা ছিল ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে। কিন্তু আমরা কি দেখি, নদী জলে জাহাজ বাজাবে, নতুন জাহাজ বাজাতে চলে ফেডাম করে একটা নাটক ফাটালো, ফাটিয়ে পুজো আচ্ছা দিলে সেটাকে মাথায় এরম করে একটা তিলক কেটে দিল। এটা কি? এটা তো কনস্টিটিউশনের অপমান, অপমাননা কনস্টিটিউশনের ফান্ডামেন্টালিজমের উপরে আঘাত। ভারতবর্ষের কোন নেতা কিভাবে সরকারি ফান্ড থেকে পুরোহিতদের জন্য টাকা যাবে, ইমামদের জন্য ইমাম পাতা যাবে, আমার আপনার ট্যাক্স পয়সা কোনোদিন সরকার আমাদের কাছে জানতে চেয়েছে? কোনোদিন জানতে চায়নি। ভারতবর্ষের সেকুলারিজমের প্র্যাকটিস সেইভাবে করেছে। আজকে বিজেপি খুললাম খুললাম মুসলিম বিরোধিতা করছে, আমরা জানি তাকে কেনা সত্যতাকে চিনতে পারি, কিন্তু এতদিন ধরে ভারতবর্ষের আমি নিজে ভাবুন দাঙ্গা কভার করতে গিয়েছি, আমি নিজে মিলার দাঙ্গা কভার করতে গিয়েছি, আমি নিজে আপনার গুজরাট দাঙ্গা কভার করতে গিয়েছি, আমি দেখেছি যে সেখানে কিভাবে কংগ্রেস নেতৃত্ব বিন্দেশ্বর যুগের সময় আমরা দেখেছি কিভাবে হরহরপম্পম বলতে গিয়ে মুসলিম মহল্লাগুলো গিয়ে 2,500 মুসলিমকে হত্যা করেছিল বাবুতে কংগ্রেসের শাসন তখন মিরাট, সেখানেও সেই একই ঘটনা দেখেছি। আর গুজরাট এটা তো আপনারা সবাই সবাই জানেন, প্রত্যেকে জানেন। তো এইরকম একটা জায়গায় ভারতবর্ষে নাগরিকত্বকে এটা ঠিক করবেন নরেন্দ্র মোদী, নাগরিকত্বকে ঠিক করবেন অমিত শাহ। 2003 সাল পর্যন্ত এসে আমি থেমে গিয়েছিলাম, 2003 সালে এই শব্দ দুটো সবচেয়ে বড় আপত্তিকর জায়গায় এসে দাঁড়ালো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট হলো, সেটা অনলি ফর আসামের জন্য, সেই অনলি ফর আসামের জন্য সেটা লাগু হতো, সেখানে সেটা সারা ভারতবর্ষের জন্য লাগু হয়। কিন্তু 2019 সালে আমরা জানতাম এনপিআর হবে, বা 2021 সালে সেন্সাস হবে, বা এনআরসি হবে ইত্যাদি, কিন্তু তার সঙ্গে তখন
যার মূল আহর কিন্তু রয়েছে 2003-এর মধ্যে, এবং সেইখান থেকে তারা তুলে নিয়ে নেবে। তুলে নিয়ে সেই 2019 সালে সেটাকে তারা তাদের গ্রুপ মেজরিটিতে তারা পাশ করিয়ে নিলেন পার্লামেন্টে, এবং নানান রকম খেলা খেলে খেলে রাজ্যসভাতেও তারা পাশ করিয়ে নিলেন, এবং সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকাও আজকে কিন্তু প্রেসিডেন্টকে তার দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং তাদের কতটা তারা সৎ, কতটা তারা সততা বজায় রাখতে পেরেছে সে বিষয়ে আমি প্রশ্ন করতে বাধ্য। তা পাশ করিয়ে নিলেন, পাশ করিয়ে নেওয়ার পরে সেখানে তারা কি দেখলেন, দেখালেন যে দেখালেন যে 1987 সাল, এই 1987 সালে ভারতবর্ষে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এবং আফগানিস্তান থেকে যারা প্রসিকিউশনের শিকার যারা, তারা সেখান থেকে আসবে এখানে, এখানে 6 বছর বসবাস করবে, করার পরে তার নাগরিকত্ব পেয়ে যাবে। এটা বলছে ক্যাটে। সুতরাং এই ক্যার এইটার বিরোধিতার প্রধান জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে, 1 নম্বর, এটা আমেরিকা হতে পারে না, এটা ভারতবর্ষের কনস্টিটিউশনের আত্মাকে আঘাত করেছে, ভারতবর্ষের কনস্টিটিউশনের সেকুলারিজমের ধারণাকে, ভাবনাকে তারা আঘাত করেছে, এটা কখনো হতে পারে না। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যে নেহরু লিয়াকত চুক্তি বলুন বা ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ভাব বলুন।